মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে জেলায় জেলায় তৈরি হচ্ছে আইসোলেশন হাসপাতাল। গত সোমবার নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 22টি জেলায় জরুরি ভিত্তিতে অন্তত একটি করে আইসোলেশন হাসপাতাল গড়ে তোলার নির্দেশ দেন। নির্দেশ মতো প্রতিটি জেলাতেই সেই কাজ শুরু হয়েছে। বীরভূমে জরুরি ভিত্তিতে 4টি আইসোলেশন হাসপাতাল গড়ে তোলা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। বীরভূমে সিউড়ি, বোলপুর, রামপুরহাট এই 3 মহকুমায় বেসরকারি নার্সিংহোমগুলিকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এছাড়াও তারাপীঠ আইসোলেশন হাসপাতাল গড়ে তোলা হবে। জেলায় সর্বসাকুল্যে 150 বেডের আইসোলেশন হাসপাতাল গড়ে তোলার চিন্তা ভাবনা রয়েছে এমনটাই জানা গেছে। পরিদর্শন করেন এই জেলার বিভিন্ন হাসপাতালগুলো জেলাশাসক। তারপর তিনি জানান পরিকাঠামো ঠিক আছে, তবে আরও কিছু কাজ প্রয়োজন, সব অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বারবার প্রচার করা সত্ত্বেও বেশ কিছু মানুষ অসচেতনভাবে রাস্তায় ঘোরাফেরা করছেন, সে বিষয়ে বীরভূম জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিংহ জানান বেশিরভাগ মানুষের নিয়ম মানছেন, যারা মানছেন না তাদেরকে আমরা চেষ্টা করছি বোঝানোর, সর্বতোভাবে চেষ্টা চলছে মানুষকে লকডাউনে বাড়ির ভেতরে রাখার। এখানে আছে প্রায় 20 বেডের মতন হচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচারও ভালোই আছে, আর মিনিমাম কিছু হয়তো কাজ করাতে হবে, সেটা আমরা দেখে নিচ্ছি থ্রু পিডব্লিউডি আমরা করিয়ে। আর জেলা জুড়ে ম্যাডাম কী কী উদ্যোগ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? জেলাতে আমরা বিভিন্ন জায়গাতে যারা মাইগ্রেন্ট লেবারার্স আছে তাদের যাতে কোনো থাকা খাওয়ার অসুবিধে না হতে পারে অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন, সেজন্য আমরা বিভিন্ন জায়গাতে তাদেরকে কোয়ারেন্টাইন করে রেখেছি, নন হোম কোয়ারেন্টাইন। তাদের আমরা সমস্ত রকমের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখছি।